যে ভিডিওটা এতক্ষণ দেখলে, ওটা কালকে রাতে রাত্রি 12:30 একটা অবধি এরা এই করছে। যেহেতু মহরম তাই জন্যই বোধহয় এটা কোনো রিচুয়াল হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11:11, ওই 15-ই ধরতে পারো। তো মোটামুটি অনেকগুলো কাজ আমার হয়ে গেছে, সকালে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। অনেকটাই কাজ এগিয়েও এনেছি, লাউ কেটে আমি লাউ সেদ্ধও করে দিয়েছি। ওখানে আমি একটু না সেদ্ধ করে নিই না, কড়াই তো অত জল বেরিয়ে গেলে আমি পারি না। আর আমার বড়িটা শেষ হয়ে গেছে, এই বড়িটা দিয়ে গেল রুমি। রুমির শাশুড়ি এটা বানিয়েছে বাড়িতে, খুব সুন্দর বানায় আন্টি। আন্টি যা পাঁপড়ও বানিয়েছে না, খুব সুন্দর। আর এখানে লেবু দুটো বার করে রেখেছি, কারণ একদম ঠান্ডাটা খাওয়া যায় না। এখানে চালটা ভিজিয়ে রেখেছি। এখানে মাছটাকে আমি বার করে রেখেছি, কিন্তু এখনো ছাড়েনি আর কি। তো মোটামুটি এই সমস্ত কাজ চলেছে। প্রথমে ভেবেছিলাম আমি বড়া ভেজে লাভের তরকারিটা করবো আর কি, ছোট ছোট করে বড়ির মতো করে। তো ও বলো না বড়ি, তারপর রুমির কাছে আছেও দেখলাম, তাই জন্যে ভাবলাম যে ঠিক আছে বড়ি দিয়েই করে ফেলি। আর তো ও তো কাজে বসেই গেছে। আর আজকে আমি দেখি আমি চালের ড্রামটা এখান থেকে বার করতে গিয়ে মনে পড়লো যে চালের ব্যাগটা অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে। আর ওখানে আমাদের সমস্ত সবজি ব্যাগ, মানে সবজি আনার মাসে বাড়ি আনার ব্যাগ গুলো না অগোছালো হয়ে গেছে। আর জিও মার্ট জেপ্টো থেকে এত ব্যাগ দিয়েছে যে আমার ওখানটা পুরো অগোছালো হয়ে গেছে। তাই ভাবছি যে মানে চালের আজকে ড্রামটা বার করতে গিয়ে ব্যাগগুলো আমার পায়ে এসে পড়লো, তাই ভাবছি গুছিয়ে নিই। আসলে কি বলতো, আমি ওরকম আগে থেকে সত্যি ঠিক করে রাখি না যে আমি কোনটা কাজ করব আজকে না করব, যেটা যখন মনে হয় যেটা যখন চোখে পড়ে করে ফেলি টুক করে। তো ভাবছি আজকে এই জায়গাটা এমনি জাস্ট বেশিক্ষণ লাগবে না, ব্যাগগুলো গোছানোই রয়েছে, শুধু ঠিক মতো যা 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 ঠিক মতন তাকে তাকে রেখে দেবো। এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিল, তো চলো আমি গুছিয়ে নিই। গোছানোর ফলে ওখানটা একটু ধুলো ধুলো হয়ে গেছে, তাই মনে হলো এবার ঝাড়টা আগে দিয়ে নিই, তারপর রান্নাটা বসাবো। তাই আগে ঘর ঝাড়টা দিয়ে নিচ্ছি, তারপর রান্না বসাবো। রান্নাটা বসিয়ে দিয়ে পরে আমি ঘরটা মুছে নিতে পারবো। ঝাঁট দিয়ে নিলাম, এরপর রান্নাটা বসিয়ে নিয়ে তারপর ঘরটাকে মুছবো। এখন আর টাইম নেই, এবার রান্নাটা বসাই। এখন বাজে হচ্ছে 11:37। তো লাউটা তো সেদ্ধ হয়ে গেছে, লাউটাকে নামিয়ে দিয়ে এটা আমাদের ডালটা সেদ্ধ বসাবো। দেখি ডালটা সেদ্ধ বসিয়ে ব্যালকানির জামা কাপড় গুলো কতদূর কি শুকিয়েছে দেখে নি। দেখে নিয়ে তারপর দাঁড়া, রান্নাঘরের জামাটা খুলতে মনে নেই। হ্যাঁ দেখি ব্যালকানির, আমার মনে হয় শুকিয়েছে, হাওয়া প্রচন্ড পেয়েছে। তো দেখি কত কি শুকিয়েছে, সেগুলোকে নিয়ে ঘরে চলে যাই। ঘরেও একটু কাজ বাকি রয়েছে গোছানো, কারণ আমাদের তিনটে এক্সট্রা বালিশ ছিল, ওইগুলো ছিল অনুরূপাদের কাছে। তো ওই বালিশগুলো ওরা অনেকদিনই না দিয়ে গেছে, বা যখন খাটে থাকছে থাকছে, যখন আমরা শুতে যাচ্ছি ওগুলোকে নিচেও কার্পেটের উপর নামিয়ে দিচ্ছে, যাচ্ছাতেই করছে বালিশগুলো নিয়ে। তো ভাবছি দেখি বালিশগুলোর একটা গতি করে নিই ওইদিকে, আর এইদিকে ডাল সেদ্ধটা আমি বসিয়ে দিই। জামা কাপড় গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, তারটা ফাঁকা দেখতেই পাচ্ছ, আমি সব নিয়েছি। আমার ট্র্যাক প্যান্টটা শুধু শুকাইনি, ওটা ব্যালকানির রেলিং এ আমি মেলে দিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লেজার পিস দেখো, মানে এখানে লেজা যে খাবে সে বোধ হয় মানুষ না, এরকম কিছু একটা ভাবে কি পিস করে মাছের, এখানে দেখলেই মাথাটা গরম হয়ে যায়। বড়ি তো নিয়েই নিয়েছি, এখানে লাউয়ের তরকারিটা করবো। লাউ তো সেদ্ধ আগেই হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি, আর এখানে ডালটাও সেদ্ধ আমি নামিয়ে ফেলেছি। তো চলো এবার রান্নাটা চাপানো যাক। এটা দিয়ে তেলটা উঠিয়ে নিলাম, অনেকখানি তেল ছিল কড়াইতে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, আমি না লাস্টে মাছটাকে বসিয়ে দিয়ে ঘর মুছছিলাম। কি মনে হয়েছে ঘরটা মুছে গিয়ে, তারপরে মনে হয়েছিল যে আমি বোধহয় আজকে মাছে নুনটা দেইনি, আবার আমাকে দিতে হবে নুনটা, ভেবে না দিয়ে দিয়েছি। একবার তো নুন হলুদ মাখানো ছিল, মাছে ভেজেছি, তারপর ঝোলে অলরেডি একবার নুন দিয়ে ফুটিয়েছি, লাস্টে এসে মনে হচ্ছে নুন দেইনি, আবারও নুন দিয়েছি। তাহলে মাছটার অবস্থা বুঝতেই পারছো, ভাগ্যিস মানে নুন মাছ হয়ে গেছে, নুন মাছ। ভাগ্যটা ভালো যে আমি কি করেছিলাম বলতো, নুনটা মানে
ওই মাছটাকে একদম শুকিয়ে ফেলেছিলাম, কারণ আজকে মুসুর ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে। তো এবার ওই জন্য আমি একদম মাছটাকে গামাখা মাখা করে ফেলেছিলাম, তাই জন্য ভাগ্যিস ডালটা ছিল আজকে, তাই ও খেতে পেরেছে। আমি নিজেই পারতাম না, নুনে পুরো মুখ পুড়ে যেত ওরকম হলে। শুধুমাত্র মাছটা একদম কাই কাচিয়ে নিয়ে তারপর দুজনে খেলাম, যা তা অবস্থা। আর তোমাদেরকে পরে দেখাবো দেখাবো করছিলাম, কিন্তু এদিক ওদিক দিয়ে হাঁটতে চলতে গিয়ে মোটামুটি এপাশ এপাশ মোটামুটি দেখা যাচ্ছিল। এপাশটা আজকে কোনোরকম ভাবে আমি কন্ট্রোল করে দেব এডিট করে, যাই হোক না কেন। আর এইটা তোমরা মোটামুটি ভিডিওতে না দেখেই নিয়েছো, তো একবার এক ঝলক দেখিয়ে দিই। এরকম একটা হাতির মুখালা একটা টব মতো এনেছিলাম, তাতে মানি প্ল্যান্ট লাগিয়েছি, মানে লাগানোই ছিল, জাস্ট মানে অন্য টবে ছিল। আমার এই টবটা খুব পছন্দ হলো যে ফ্রিজের ওপর সুন্দর রাখা যাবে। কি কিউট সা দেখতে, দেখো হাতিটাকে। মানে আরেকজন বলেছে আমি একজন হাতি আছি, তাই নাকি ছোট্ট একটা পুচকি বন্ধু নিয়ে এসেছি আমার, যে আমাকে এইসবই বলে। আর তো চলো এবার একটু আমি রেস্ট নিয়ে নিই, রেস্ট নেবো ঠিকই, তার আগে বিছানায় দেখো আমার এতগুলো জামা কাপড় পরে রয়েছে, যেগুলো ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে, তারপর কাজ শেষ হবে। কাজ যদিও শেষ হবে না, দুপুরে বাসনগুলো আজকে রয়েছে, কিন্তু এত নুন দেওয়া মাছ খেয়েছি যে এখন আমার বাসন মাছ দিচ্ছে হচ্ছে না, পরে মেজে নেবো। ওর জাস্ট 7টায় কাজ শেষ হয়, এখন বাজে 7:10 মতো নাকি, কটা বাজে তোমার ঘড়িতে? 7:10 বাজে এখন, আমরা বেরোচ্ছি। আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার একটা লম্বা চওড়া ঘুম দিয়েছে, হ্যাঁ 4টের সময় ঘুমিয়ে গেছিলাম একদম। তো এখন না ইদানিং ওর একটু কাজের জন্য দেরি হচ্ছে খেতে বসতে, 2:10:15 বেজে গেছিলো সে খেতে বসতে। তো আমার সব কাজ টাজ করে শুতে শুতেই 3টের পর, 3:30 দিকে, তো 4টের থেকে আমি ঘুমিয়ে গেছি। আমার প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ও দেখো শার্ট ফার্ট একটা পরে নিয়েছে, যার জন্যে আমি ওই মোটকা কুর্তিটা ওই জন্য পরে নিলাম। তো হঠাৎই না রেডি হওয়া মানে কেমন গলা ব্যথা করছে, ঠান্ডা এখানে প্রচণ্ড লাগছে জানো তো, মানে সোয়েটার যে বার করে পরবো একটা অদ্ভুত লাগছে, যেহেতু আমরা এই ওয়েদারে মানে এই টাইমটাতে সোয়েটার পরে অভ্যস্ত নই, তাই কেমন একটা লাগছে। আর এখন জানি না কোথায় নিয়ে যাচ্ছে, জলের বোতল নিতে বললো, ব্যাগ নিতে বললো, সবই নিলাম, কিন্তু কোথায় যাচ্ছে জানি না। যাই হোক চলো যেখানেই যাবো তোমাদেরকে তো সাথে অবশ্যই। I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not. ড্রেস তো চেঞ্জ দেখতেই পাচ্ছ, আর ফ্রেশও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বাজে পাক্কা 11টা, এবার পড়বো শুয়ে আর কি। সমস্ত কিছু হয়ে গেছে, শুয়ে পড়বো ঠিক নয়, এখনও এডিট করা বাকি রয়েছে, সমস্তটাই বাকি রয়েছে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, আর ভাঁজ করাও জামাকাপড় হয়ে গেছে, ওগুলো দুপুরবেলায় আর কাটেও কোনো জামাকাপড় নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর কোথায় গেছিলাম সেটা তো আজকে দেখানো হয়নি, শুধু রাস্তায় দেখানো হয়েছে, আজকে ওখানে ভিড় ছিল তাই জন্য। আসলে জন্মদিন সামনেই চলে এসেছে, তো কেক বানাবো বলে তার বাটি তারপর এইগুলো কিনতে গেছিলাম একটু সরঞ্জাম আর কি, ওয়েভ ক্রিম ট্রিম এইগুলো কেনাকাটা বাকি ছিল, তো ওইগুলো কিনতে গেছিলাম। তো ওই জন্য ওখানে গিয়ে আর ব্লগ করা হয়নি, আর দেখানোর মতো সেরকম কিছু ছিল না, যাই হোক না কেন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই যারা শেষ অবধি আমার সাথে আছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।